স্টুডেন্টস টিআর সলিউশনের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তোমাদের। আজকের ভিডিওতে আলোচনা করব রেলের প্রিভিয়াস ইয়ারের জিকের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো সেট নাম্বার 44 শুরু করা যাক। আজকের দিনের আমাদের প্রথম প্রশ্ন, জাতীয় জলপথ নাম্বার 1 গঙ্গার কোন অঞ্চলের মধ্যে প্রবাহিত? উত্তর হবে অপশন এ প্রয়াগরাজ ও হলদিয়া। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, পাঞ্জাব ও হরিয়ানার সমতল ভূমিতে খদর বলয় নামে পরিচিত? উত্তর হবে অপশন সি খদর জমি। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ কতজন বিচারক রয়েছে? উত্তর হবে অপশন এ 31 জন বিচারক। নেক্সট কোয়েশ্চেন, ভারত সরকার কবে 20-পয়েন্ট প্রোগ্রাম চালু করেছিল? উত্তর হবে অপশন ডি 1975 সালে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন নদীটি আন্তর্জাতিক নদী নয়? অপশন এ সিন্ধু, অপশন বি মহানদী, অপশন সি গঙ্গা, অপশন ডি ব্রহ্মপুত্র। উত্তর হবে অপশন ডি মহানদী। চলে আসি পরবর্তী প্রশ্নে, যখন একটি জীবকে কেন্দ্রীয় অক্ষ থেকে একটি সমতল দ্বারা বিভক্ত করা হয় তখন সেই অঙ্গটি দুটি সমজাতীয় অংশে বিভক্ত হয়, একে কি বলা হয়? উত্তর হবে অপশন সি রেডিয়াল প্রতিসাম্য। চলে যাব পরবর্তী প্রশ্নে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? অপশন এ মাদ্রাস, অপশন বি এলাহাবাদ, অপশন সি বোম্বে, অপশন ডি কলকাতা। উত্তর হবে অপশন সি বোম্বে। নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ ফিলিপাইন, অপশন বি ভারত, অপশন সি মেক্সিকো, অপশন ডি চীন। উত্তর হবে অপশন এ ফিলিপাইন। নেক্সট কোয়েশ্চেন, 890 দাগ নাম্বার, 1825 সালে কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ রামমোহন রায়, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি দয়ানন্দ সরস্বতী, অপশন ডি বেলাগেলি। উত্তর হবে অপশন এ রামমোহন রায়। নেক্সট কোয়েশ্চেন, আমেরিকা আবিষ্কার করেন কে? উত্তর হবে অপশন বি ক্রিস্টোফার কলম্বাস। নেক্সট কোয়েশ্চেন, গ্লুকোজের চক্রাকার গঠনে একটি অক্সিজেন অণুর যোগফল এবং 5টি কার্বন অণুর যোগফল থেকে তৈরি চক্রীয় জৈব গঠন কি? উত্তর হবে অপশন বি পাইরেন। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে? উত্তর হবে অপশন এ উরুগুয়ে। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল ডেডলাইন কোন প্রণালীর মধ্যে দিয়ে গেছে? উত্তর হবে অপশন এ ব্রেরিং প্রণালী। নেক্সট কোয়েশ্চেন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? উত্তর হবে অপশন বি কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন, পার্লামেন্টের প্রথম রাজ্যসভা কত সালে প্রথমবারের মতো গঠিত হয়েছিল? উত্তর হবে অপশন ডি 1952 সালে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, শেক হ্যান্ড গ্রিপ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? উত্তর হবে অপশন ডি টেবিল টেনিস। নেক্সট কোয়েশ্চেন, সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থা দ্বারা পছন্দের কোন ব্যবস্থা পরিচিত? উত্তর হবে অপশন বি মোস্ট ওয়ান্টেড পার্সনের বিজয়, প্রথম অতি পোস্ট। চলে আসি পরবর্তী প্রশ্নে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ভ্রাতৃত্ব নিশ্চিত করা হয়েছে? উত্তর হবে অপশন ডি ব্যক্তির মর্যাদা ও জাতির সততা ও অখণ্ডতা। চলে আসি পরবর্তী প্রশ্নে, 900 দাগ নাম্বার, নিম্নলিখিত কোন সার্টিফিকেশন ভোক্তাদের পণ্যের নিশ্চিত গুণমান পেতে সাহায্য করে? উত্তর হবে অপশন বি এক মার্ক। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, নিম্নলিখিত কোন লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদের মনোনীত করতে পারে? উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি।
আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।